বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর অন্যতম সফল দল ফরচুন বরিশাল 2024 বিপিএল এর জন্য তারা চমৎকার দল তৈরি করে, যেখানে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, তাইজুলদের মতো জাতীয় দলে খেলা অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। লোকাল ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি খেলোয়াড়ও রয়েছে নামি দামি, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, আহমেদ শেহজাদ। তামিম ইকবালের অধিনায়কত্বে বিপিএল শুরু করে ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেলেও পরপর তিন ম্যাচ হেরে জয় খুঁজে বেড়াচ্ছে ফরচুন বরিশাল। তাদের হারার সবচেয়ে বড় এবং প্রথম কারণ হচ্ছে তাদের বোলিং। দলে ভালো অভিজ্ঞ বোলার নেই। খুলনা টাইগার্সের বিপক্ষে 187 রান করেও অপরিকল্পিত বোলিংয়ের কারণে হেরে যায় ফরচুন বরিশাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে 15 ওভার পর্যন্ত বোলিং করে খেলা নিয়ন্ত্রণ করলেও আবারও সেই অপরিকল্পিত বোলিংয়ের কারণে শেষ পর্যন্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স 193 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। দ্বিতীয় কারণ হচ্ছে নিয়মিত ক্যাচ ড্রপ করা। একটি টি টোয়েন্টি ম্যাচে নিয়মিত ক্যাচ ড্রপ করলে খেলা এমনিতেই প্রতিপক্ষের কাছে চলে যায়। ফরচুন বরিশাল তাদের বোলিং ভালো করতে পারলেই পরবর্তী ম্যাচগুলোতে জয়লাভ করতে পারবে। বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।